দুইদিনব্যাপী একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে নয়ন মুর্মুর স্মৃতির উদ্দেশ্যে। এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ। এবং এই সভায় উপস্থিত ছিলেন গোগলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যান্য সদস্যরা এবং পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতার সদস্য রাজেশ টুটু সহ অন্যান্য আদিবাসী সদস্যরা। এই টুর্নামেন্টটি 16টি টিমের খেলা হবে। গোগলা থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, গুগলি নিউজ। তার প্রথম দিন অর্থাৎ উদ্বোধনী ম্যাচ। এই উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছেন তারা হলেন লস্কর বানিউপিট জুনিয়র টিম ভার্সেস সিবু ইলেভেন। সভাপতি ঘোষণা হওয়ার পর আপনার অঞ্চলে প্রথম খেলা, কেমন উপভোগ করছেন? আনন্দ উপভোগ করছেন? খুবই আনন্দ লাগছে, কারণ এই ফুটবল খেলাটাকে আমাদের অঞ্চলে আদিবাসী সমাজ এই খেলাটাকে ধরে রেখেছে। একটা ছেলে যে মারা গেছে তার স্মৃতির উদ্দেশ্যে যে টুর্নামেন্টটা করেছে তার জন্য আমি এই আদিবাসী সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তী খেলাধুলার দিকে আপনার অঞ্চলে কীভাবে নজর দেবেন? হ্যাঁ, আমাদের খেলাধুলার একটা কথা হয়েছে, আমাদের বিধায়ক উনি যিনি বলেছেন যে পরবর্তী আমাদের একটা বিধায়ক কাপ হবে, আশা করি এই মাঠেও একটা আমরা খেলার আয়োজন করব। পরবর্তী প্রজন্মের জন্য খেলাটাকে কি আগে ব্যাডি আনার প্রচেষ্টা আছে? একদম, আমি চাই যে খেলাধুলা চালু থাকুক। যদি খেলাধুলার জন্য আমাদের বিধায়কের নির্দেশ আছে এবং ব্লক সভাপতি আমাদেরকে যদি কোনো কিছু সাহায্য করতে হয়, আমি গোগলা অঞ্চলের প্রত্যেকটি যারা খেলাধুলো করে সেই সব ছেলেকে আমি সাহায্য করব, কিন্তু খেলাধুলো চালু থাকুক।